ফের চুরি বনগা থানা এলাকায়। কালুপুরে ব্যবসায়ীর বাড়িতে ঘরের তালা ভেঙে সোনা দানা টাকা পয়সা নিয়ে চম্পট। যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। এক সপ্তাহের মধ্যে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগা থানা এলাকায়। তালা কেটে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে সোনাদানা টাকা পয়সা নিয়ে চম্পট। ঘটনায় বাড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্ক পর্যন্ত নিয়ে গেছে দুষ্কৃতীরা। প্রসঙ্গত, গত 18 তারিখ বনগা মেদিয়াপাড়া এলাকায় দিনের বেলায় ফাঁকা বাড়িতে ঢুকে আলমারি ভেঙে সোনাদানা টাকা পয়সা নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। জানা গেছে, বাড়ির মালিক রেশন তুলতে গিয়েছিলেন, সেই সময় বাড়ি ফাঁকা বুঝে চুরির ঘটনা ঘটে। ফের একই ঘটনা বনগা থানার অন্তর্গত কালুপুর রামকৃষ্ণপল্লী এলাকায়। বাড়ির মালিক অরূপ বিশ্বাস, গাড়ির শোরুম রয়েছে তার। চলতি সপ্তাহে সপরিবারে বেড়াতে গিয়েছেন অরূপ। বাড়ির পাশেই দাদার বাড়ি, সেখানেই থাকেন তার বাবা সহ পরিবারের অন্যান্যরা। অরূপের বাবা বলেন, বাড়িতে আমরা সকালবেলা আমাদের ড্রাইভার খোঁজ নিয়ে দেখে তালা চেক করতে এসছে, চেক করে আসি দেখে যে তালা ভাঙা। তখন আমার খবর দিল এবং পাড়ার লোকজন সব এসলো। আসি দেখে ঘরের ভেতরে ঢুকি, দেখি কিচ্ছু নেই, যা কিছু ছিল সব নিয়ে চলে গেছে। তো বহু টাকা, এখন কী করে আমার ছেলে বাড়ি না আসলে আমি সঠিক বলতে পারবো না। আর যে মেন মেশিনটাও খুলিয়ে নিয়ে গেছে, হ্যাঁ, যাতে করে কোনো প্রমাণ না থাকে। প্রতিদিনের মতো এদিন সকালে অরূপের গাড়ির চালক তন্ময় ঘোষ বাড়িতে আসেন। তিনি দেখেন দরজার তালা ভাঙা। তন্ময় বলেন, আমি সকালবেলা এসেছি 10টা 11টার দিকে, এসে যাচ্ছে একটা গ্যাসের সিলিন্ডার আমি ঘরটা ধোকা দিয়েছি। এবার তারপরে এসে আমি চারিদিকে দেখছি, এবার এসে দেখি তালা দেখি ভাঙা। তারপরে সবার ডাকলাম, তো সবাই আসলো। এই তো মালিকের কাছে ফোন করলাম, হ্যাঁ পুলিশ এসেছিলো, পুলিশ দেখে গিয়েছে। ভিতরে ঢুকে তো সব ভাঙা ছিল, তছনছ। প্রতিবেশী মহিলা ভগবতী দাস তখন বাড়ির পেছনেই ফুল তুলছিলেন। বিষয়টি বুঝতে পেরে তিনি ঘরে ঢোকেন। ভগবতী বলেন, গোটা ঘর তছনছ করেছে, বাড়িতে থাকা সিসি ক্যামেরার মেশিন পর্যন্ত নিয়ে গিয়েছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এসে উঠোন ঝাড় দিয়ে চাতাল পরিষ্কার করি, চারিপাশ দেখি ওই গেটের একটা চাবি আমার কাছে থাকে, একটা ওই তন্মার কাছে থাকে। সকালবেলা 4:30-5টা লাগাত আমি আসি। আজকে বৃষ্টি হচ্ছিল বলে আর আসিনি। আমরা দু জামিছি, চল তাহলে আমি ফুলটাও তুলি নিয়ে আসবো। আর আমি ভাবছি আজকে বেলা হলে ঝাড় ঝুট দেবো চারিপাশে, বলে ও আমি সাজিয়ে পেছনে চলে গেছি বাগানে ফুল তুলতে। আর ও গ্যাস মানে গ্যারেজ ঘরে তালা খুলে গ্যাসটা সিলিন্ডারটা রেখে ও সামনে এসেছে। আমি এই বলে ছুটে আসি, দেখি তালা খোলা। তখন আমি ওই গেট, ও তো ফোন করছে বৌমাদের কাছে মনে হয়, আর আমি ওই গেটটা তালায় হাত দিয়েছি, তালা খুলে গেছে। খবর পেয়ে বনগা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।